এটা হলো আমি আর আমার দিদিভাই ভাই অ্যাকর্ডিং টু মাই মম মীরা কি কি পড়েছ বরাবরই আমার মা সারা দিন ঘর গোছাতে ভীষণ ভালোবাসে রান্না করতেও ভালোবাসে তো কাল আমার রুমটাই ঢুকে আমি হঠাৎ দেখলাম একদম চকচক করছে আর নতুন নতুন জিনিস ঘটেছে মুখে থেকে আমার টাকা দিন রাত কি করো ঘুরে চাই আর তো এত সুন্দর সাজিয়ে যে না ভিডিও করলে জালে আর ভিডিও যখন করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমাকে কেমন ভাইকে সুন্দর করে রেখেছে তারপরে রেখেছে তার নিজের বাবা মা নিজে তার ভাই আর একটা মাস তারপরে নিজের ভাই আর ভাইয়ের বউ ছোট ভার্সন বড় ভার্সন এরপরে আমার দিদি ভাইয়ের একটু বড় ভার্সন রেখেছে দেখতে বেশ ভালো লাগছিল এরপরে আমি নিজের মনের মতো করে সাজিয়েছে এরপরে রয়েছে আমার বাবা এটা আমার বাবা রিটায়ারমেন্টের ছবি তারপরে আমারও একটু বড় ভার্সনে রেখেছে সাইডে এত সুন্দর মিষ্টি করে সাজিয়েছে কি ভালো লাগছিল এরপরে আমাদের দুজনে ছোটবেলায় যত রকম খেলনা যেখানে যেখানে ঘুরতে গেছি বিভিন্ন বিভিন্ন স্মৃতি সব কিছু কিন্তু যত্ন করে রেখেছি আমাদের দুজনের রুমে যা কিছু আছে সব দুটো দুটো করে মানে যেমন এই রেডিটা আমি ঠিক পাশের টাডিটা আমার দিদি ভাই তাও দুজনে মিলে কিছু কিছু নিয়ে চলে এসেছি দুজনের শ্বশুরবাড়িতে বাড়িতে যেমন এটা আমি এ পাশে এই যে বাদরটা এটা আমি ছোট থেকেই দুজনের সব কিছু জোড়া জোড়া এই যে যেমন এই যে মেয়েটা বসে আছে দেখো এ পায়ে আবার চুরি পড়েছে ওটা আমি কোলে কিন্তু আমি রয়েছি এরপরে রয়েছে আমার মায়ের এগুলো ফেভারিট দেওয়াল দুজনের ছবি টাকা আছে মানে তাদের জামাইদের সাথে তাদের মেয়েদের এ দেখো ওইখানেও আমি ঝুলছি এখানে রয়েছে সুমন আর দুজনের ছবি সব কিন্তু মা প্ল্যান করে আমার বন্ধুকে ডাকিয়ে পেরেক টাঙিয়ে সুন্দর করে সাজিয়েছে এই দেখো এটা আবার দিদি ভাই আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট দেখবে এই দেখো আমি আর আমার দিদি ভাই আমার মা ছোটবেলার জামাগুলি বের করে পরে রেখেছে বললো এদের খুব ঠান্ডা লাগছে এগুলো আমাদের নাকি ষষ্ঠী পুজোর জামা এই জন্যই ভিডিওটা করলাম এটা সব থেকে ভালো লেগেছে আসলে সারাদিন কেউ থাকে না আমি আর আমার দিদি ভাই বিয়ে হয়ে যাওয়ার পর একদম একা তো সে তার ঘরের কাজগুলো করতেই ভালোবাসে তোমাদের এই মিষ্টি জিনিসটা শেয়ার করলাম আমার মা ঘরে বসে বসে এটা দেখবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বোর হো না প্লিজ টাটা সবাই ভালো থেকো